মুহূর্তে উপস্থিত রয়েছে বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রাঙ্গণে। আমরা এসে গেছি তাদের পূজো মণ্ডপে। পূজো মণ্ডপটা দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে এটি একটি অনেক পুরনো দিনের বাড়ি, এটা কোনো জমিদার বাড়ি মনেই হয় না, এটা পূজো মণ্ডপ। এতটাই খুব সুন্দর নিখুঁতভাবে এনাদের মণ্ডপ সজ্জা হয়েছে এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি। অনেক পুরনো কালের বাড়ি হলে যেমন হয় ঠিক সেই অবস্থা, যাকে বলে পলেস তারা খসে পড়েছে এরকম একটা ব্যাপার। আলো আধারির খেলার মধ্যে বহুদিন ধরে এখানে অযত্নের দরুন যে শ্যাওলা পড়ে যায় বা নানান রকমের পুরনো বাড়িগুলোতে আমরা যেগুলো দেখতে পেয়ে থাকি সেই ধরনের অনেক নোংরা রয়েছে এবং বেশ বহু প্রাচীন বাড়ি, রাজবাড়ি বা জমিদার বাড়ি আমাদের সেটা একদম খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সব থেকে বড় কথা। তো এখানে মানুষ কিন্তু এখন রাত 12টা বেজেই গেছে ষষ্ঠীর রাত, তা সত্ত্বেও কিন্তু মানুষের যথেষ্ট ভিড় রয়েছে এবং এই বিবেকানন্দ এই রোডের এই যে পুজোতে প্রত্যেক বছরই নতুন নতুন চমক থাকে। এবছরও আমরা বেশ চমক তো দেখতেই পাচ্ছি, এমন নিখুঁত কারুকার্য সেটা সত্যি মনে মানুষের মনে তো দাগ কাটে। আমরা একজন এখানকার কর্মকর্তাকে পেয়ে গেছি, সেক্রেটারি মহাশয়, তো আসুন একটু জেনে নিই আপনাদের এবছর থিম কি। আমরা দেখতে পাচ্ছি পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়ি। আমাদের এবারে থিমের বিষয়টি হচ্ছে একালে সেকাল, অর্থাৎ এই নতুন প্রজন্ম যারা আমাদের আছে তারা তো এই রাজবাড়ি সম্পর্কে অনেকেরই জ্ঞানটা নেই। অর্থাৎ এই বাড়িটিকে প্রায় 200-250 বছর পুরনো বীরভূমের তালডহরা বলে একটি জায়গা রয়েছে, সেই প্রত্যন্ত গ্রামের একটি প্রায় 200-250 বছর পুরনো রাজবাড়ি। সেই রাজবাড়িটাকে আমরা এখানে প্রায় বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে, নিউ জেনারেশন যারা, তারা আমরা হয়তো